কি করলে চাকরি নিশ্চিত, চাকরি পেতে কিভাবে নিজেকে উপস্থাপন করবেন, কথায় আছে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। চাকরির বাজারেও বিষয়টা অনেকটা তেমনই। শিক্ষাগত যোগ্যতা, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বা সৃজনশীল কর্মকাণ্ডের বাইরেও যা লাগে তা হলো নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা। চাকরির ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন তারা প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আচার আচরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা, চিন্তা ভাবনা, পোশাক এবং চরিত্র ইত্যাদিও লক্ষ্য করে। এ কারণে শুধু একাডেমিক কোয়ালিফিকেশনই নয়, ইন্টারভিউয়ে পোশাক নির্বাচনেও সতর্ক থাকতে হয়। চলুন জেনে নিই ইন্টারভিউতে কেমন পোশাক পরা উচিত। চাকরির ইন্টারভিউতে মূলত ফর্মাল এবং মানানসই পোশাক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছেলেরা শার্ট প্যান্ট এবং কালো শু বেছে নিতে পারেন, আর মেয়েরা শাড়ি বা থ্রি পিস পরতে পারেন, সাথে স্লিপার বা শুও পরা যেতে পারে। শার্টের ক্ষেত্রে ছেলেরা এক রঙের হালকা কিছু পরে যাওয়া ভালো। প্যান্টের ক্ষেত্রে কালো বা বাদামি প্লেন ফর্মাল প্যান্ট নির্বাচন করা উচিত। স্যুট পরলে বেছে নিন নেভি বা ধূসর রং। শুয়ের ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন, যাতে এটা বেশি স্টাইলিশ না হয়। শু অবশ্যই রাবার সোলের হতে হবে, যাতে হাঁটার সময় শব্দ না হয়, আর অবশ্যই কালো মোজা পরতে হবে। মেয়েদের শাড়ি বা থ্রি পিসের রং নির্বাচনে সতর্ক হতে হবে। খুব জমকালো বা চিকচিকে ভারী পোশাক এড়িয়ে চলা উচিত। শাড়ির ক্ষেত্রে এক রঙা চিকন তারে সুতি বা তাঁতের শাড়ি পরা যেতে পারে, তবে শাড়ির সঙ্গে ম্যাচ করে ফুল স্লিভের ব্লাউজ পরা উত্তম। স্যান্ডেলের ক্ষেত্রে খুব ফ্যান্সি হাই হিল ব্যবহার করা উচিত নয় একদমই। রঙের ক্ষেত্রে খুব বেশি উজ্জ্বল, যেমন লাল, হলুদ, কমলা, ম্যাজেন্টা রঙের পোশাক না পরাই উত্তম। খুব বেশি ঢিলাঢালা বা খুব টাইট পোশাক পরা ঠিক নয়। ছেলেদের জন্য চুল ছোট এবং পরিপাটির বিষয়টি খেয়াল রাখতে হবে। মেয়েরা পরিপাটি করে চুল বেঁধে নিতে পারে কিংবা পনিটেল করতে পারে। যতটা সম্ভব কম জুয়েলারি পরুন, ছোট কানের দুল, হাতে একটা ঘড়ি, ব্যাস, এর থেকে বেশি কিছু না পরাই ভালো। কি বুঝলেন, এখন চাকরির মৌখিক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে হবে, তাই না? তাহলে জলদি নিজেকে গুছিয়ে নিন আর প্রস্তুত হয়ে যান ইন্টারভিউর জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে টিবিএস এর সঙ্গেই থাকুন।